हेलो व्यूअर्स वेलकम टू आई स्कूल तुम्हारे सकल के आई स्कूले स्वागत जानाच्छी। आजकेर पर्वे आमरा क्लास एटेर कोर्से देखी टू निये आलोचना करब। एर आगे आमरा ए विषयेर उपरे दुटा भिडियो तैरि करेछी जेखाने आमरा कोर्से देखी टूएर एक थेके छय नम्बर कोश्चन समाधान करेछी। आजकेर पर्वे आमरा शुरू करब सात नम्बर कोश्चन थेके। तो तोमरा जारा एर आगेर भिडियोगुलो देखोनि नीचे प्लेलिस्टे गिये एसे ए भिडियोगुलो देखे नाओ, ताहले तोमादेर आजकेर पर्वेर अंकगुलि बुझते अनेकटाई सुविधा है। तो आमरा देखे निब सात नम्बर कोश्चिन कि देवा आछे। सात नम्बर कोश्चिन बोलेछे जे आमी एकटी मडेल तैरि करेछी, उपकरण केनार खरचेर एकटी तालिका तैरि करलाम। नीचे एकटा तालिका देवा आछे, आमादेर कि करते हबे जे तथ्यगुलिर वृत्त क्षेत्राकार चित्र बा पाई चित्र तैरि करि। करेछि आमरा सात नम्बरटा। सात नम्बर कोश्चिन आमादेर जेटा देवा आछे सेटा आमरा कि करछि से छकटा लिखे निची। प्रथम देव आज कि बोल देखी उपकरण उपकरण तर आर्ट पेपर आर्ट पेपर स्केच पेन काची रंगीन फीते पिच बोर्ड ठीक है। কি দেওয়া আছে এখানে আমাদের খরচ খরচ 9 টাকা 12 টাকা 25 টাকা 6 টাকা 8 টাকা ঠিক আছে। तो देखो आमरा कि करछि मोट कत टाका खरच होयेछे सेटा लिखे निच्छि। मोट खरच समान समान कत बोलो देखि 9 टाका जोग 12 टाका जोग 25 टाका जोग 6 टाका जोग 8 टाका समान समान कत होबे। आमरा जोग करछि 8 6 14 14 आर 5 19 19 आर 2 21 21 आर 9 30 30 शून्य हाते 3 तीन दुई पाँच पाँच एके छय षाट टाका ठीक है। एत टाका मोट खरच हो तो आमरा कि करछि एखाने भग्नांश बार करछि माने खरचटा भग्नांश बार करब। तारपरे केंद्रीय कोण कत होच्छे सेटा आमरा लिखब। ताहले भग्नांश कत होलो देखी 9 बाई कत टाका टोटाल 60 तीन तरीके 9 तीन दुना 6 20 तीन बाई 20 ठीक है। एखाने 12 बाई 60 12 पाँच 60 1 बाई 5 25 बाई 60 5 पाँच 25 12 पाँच 60 12 छय बाई 60 1 बाई 10 एखाने 8 बाई 60 2 4 8 3 2 60 2 15 ঠিক আছে। এবার আমরা কি করব কেন্দ্রীয় কোণ বার করব। তো কেন্দ্রীয় মোট কোণ হচ্ছে কত 360 ডিগ্রি 360 ডিগ্রির এত অংশ। তো আমরা ক্যাটাগরি করব শূন্য কেটে গেল 18 2 36 8 3 24 আর 2
तीन एक के तीन आ दुई पाँच चुवान्न डिग्री ठीक है। तपर एट कत 360 डिग्री वन बाई फाइव पाँच पाँच साथ पैंतीस बारो 72 डिग्री एखे कत 360 डिग्री फाइव बाई ट्वेल्व 30 150 ठीक है। ठीक एखे ए रकम 360 डिग्री 36 और ये 360 डिग्री कत भाग 2 बाई तो हमें कत दिए जाए 15 दुगुण 30 2 15 4 60 48 তা এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কোণ বার হলো। এবার আমরা কি করছি পাই চিত্র আঁকাবো। তো পাই চিত্র আঁকার জন্য আমাদের কি করতে হবে বলো দেখি, একটা আগে সার্কেল তৈরি করতে হবে। তোমরা পেন্সিল আর রুল কম্পাস দিয়ে একটা সার্কেল তৈরি করবে ঠিক আছে। এই হচ্ছে আমাদের কেন্দ্র। প্রথমে আমরা কি করব 54 ডিগ্রি এখানে চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে 54 ডিগ্রি আঁকাবো। তারপরে আমরা কি করব 72 ডিগ্রি আঁকাচ্ছি এখানে 72 ডিগ্রি। তারপরে আমরা আঁকাবো কত 150 ডিগ্রি আর এখানে 36 ডিগ্রি তারপরে 48 ডিগ্রি। তাহলে 48 36 150 150 এটা হচ্ছে কত 36 48 ঠিক আছে। তো প্রথমটা কি ছিল, এটা 54টা 54টা ছিল আমাদের আর্ট পেপার। তারপরে 72 যেটা ছিল ওটা হচ্ছে কি স্কেচ প্যান। তারপরে কাঁচি, তারপরে 36 রঙিন ফিতা, এটা হচ্ছে রঙিন ফিতা। তারপর হচ্ছে পিচ বোর্ড, ঠিক আছে। তাহলে আমাদের 7 নম্বর কোশ্চিন হলো। এবার করছি আমরা 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিন কি দেওয়া আছে, দেওয়া আছে যে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। এখানে একটা তালিকা দেওয়া আছে, এই তথ্য থেকে আমাদের কি করতে হবে পায়ে চিত্র তৈরি করতে হবে। তো আমরা চেষ্টা করছি 8 নম্বর কোশ্চিন। আমাদের যেই তথ্য দেওয়া আছে সেই তথ্যটা আমরা লিখে নিচ্ছি। চিত্রশিল্পীর নাম নাম কি আছে, যামিনী রায়, নন্দ লাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন, ঠিক আছে। কি দেওয়া আছে বলো দেখি, পছন্দের দর্শক সংখ্যা।
150 जन 120 जन 80 जन और 100 जन ठीक है। এখানে আমরা কি করব ভগ্নাংশে আর এখানে বার করব কি কেন্দ্রীয় কোণ ঠিক আছে। তো আমরা লিখে দিচ্ছি মোট দর্শক সংখ্যা কত বলো দেখি যেটা আমাদের দেওয়া আছে যে 450 জন ঠিক আছে। তাহলে ভগ্নাংশ কত হবে এখানে 150 ডিভাইডেড বাই 450 তো আমাদের 10 দিয়ে কাটা গেলে থাকছে 15 15টা আবার কাটা যাবে 5 3 15 5 9 45 হ্যাঁ 3 1 3 3 3 9 1 বাই 3 আর এখানে কত 120 ডিভাইডেড বাই 450 ঠিক একই রকম ভাবে করছি আমরা 3 4 12 3 1 3 15 4 বাই 15 তারপরটা আমাদের 80 বাই 450 কাটাকাটি যাবে যাবে না তারপরে 100 বাই 450 5 9 45 ঠিক আছে। এবার আমরা কি করব কেন্দ্রীয় কোণ কেন্দ্রীয় কোণ কত টোটাল 360 ডিগ্রি 360 ডিগ্রির 1 বাই 3 120 ডিগ্রি হ্যালো এখানে আমাদের কত 360 ডিগ্রি কত 4 বাই 15 তাহলে 15 দিয়ে কাটাকাটি করি 15 দুগুণ 30 15 4 60 4 4 16 হাতে 1 চাদুন 8 একে 9 96 ডিগ্রি আর এখানে কত এখানে কত আমাদের 360 ডিগ্রির 8 বাই 45 হ্যাঁ তাহলে 9 দিয়ে কাটাকাটি 9 5 45 9 4 36 40 5 8 40 8 8 আর 64 তারপরে 360 ডিগ্রির 2 বাই 9 9 4 36 4 ঠিক আছে। তাহলে এগুলো আমাদের কেন্দ্রীয় কোণ বার হয়ে গেলো। এবার আমাদের বার করতে হবে কি পাই চিত্র বার করতে বলেছে তাই না। তো পাই চিত্র বার করার জন্য আমাদের কি করতে হবে পাই চিত্র বার করার জন্য আমাদের একটা আগে সার্কেল তৈরি করতে হবে তো আমরা একটা সার্কেল আগাচ্ছি হ্যাঁ আগালাম এই আমাদের কেন্দ্র প্রথমে যেটা দেওয়া আছে 120 ডিগ্রি তো 120 ডিগ্রি আমরা নিলাম এই 120 ডিগ্রি 120 তারপরটা আমাদের কত এটা 4 4 16 96 ডিগ্রি তাই না 96 ডিগ্রি এই 96 ধরো এখানে হলো তারপরে 64 তারপরে 80 96 64 80 তোমরা এগুলা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবে এবং চাঁদা দিয়ে এই ডিগ্রি কোণগুলো আঁকাবে ঠিক আছে। তো বলো দেখি প্রথমে কী ছিল এটা প্রথমটা ছিল যামিনী রায়ের দশক তারপর না তারপরে নন্দলাল বসু নন্দলাল বসু তারপরটা কি চিন্তামণি কর চিন্তামণি কর ঠিক আছে তারপরটা কি বলো দেখি গণেশ পাইন ঠিক আছে। তাহলে আমাদের 8 নম্বর কোশ্চেন হলো। এবার দেখছি আমরা 9 নম্বর কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে যে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য নিয়ে নিচের পাই চিত্র বানানো হলো
নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। এখানে একটা পাইচিত্র দেওয়া আছে যেখানে বলেছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, বসন্তকাল এই চারটা ঋতুর কথা বলা হয়েছে। এখানে কার কোনটা পছন্দ, কোন ঋতু পছন্দ তার পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা ছবিটা আঁকাই নিয়ে একটু, ছবিটা যদি আঁকাই তাহলে আমাদের কেমন দেওয়া আছে বলো দেখি। ১০% বলেছে বর্ষাকাল, ১০%। ঠিক আছে, তারপরে ২০% বলেছে কি, ২০% বলেছে গ্রীষ্মকাল। তারপরে এটা কত পার্সেন্ট, ৪০% বলেছে শীতকাল, ৩০% বলেছে বসন্তকাল, এটা হচ্ছে কি বর্ষাকাল, আর এটা কী কাল, এটা হচ্ছে গ্রীষ্মকাল, আর এটা হচ্ছে কোন কাল, শীতকাল, বসন্তকাল। তো মোট লোক সংখ্যা কথা বলে দেখি, ৯ নম্বর কোশ্চিন, মোট লোক সংখ্যা হচ্ছে সমান ১৮০ জন। তো ১ নম্বর কোশ্চিন আমাদের বলেছে কি যে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি, বলো দেখি কোনটা বেশি পছন্দ করে, শীতকাল। তাহলে ১ নম্বরটা হচ্ছে সবচেয়ে বেশি জন শীতকাল পছন্দ করে, আর কতজন করে, তো আমরা কি করব যে ১৮০ জনের ৪০% ভাগ করব, ১৮০ জনের ৪০% সমান ১৮০×৪০/১০০, দশ দিয়ে কাটাচ্ছি কত হবে, ৮×৪=৩২, ৪×৪=৫, ৭২২ জন। ঠিক আছে, তাহলে আমাদের ৭২ জন কি করে শীতকাল পছন্দ করে গেল। তারপরে বলেছে কি সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন, সবচেয়ে কম জন কোনটা বলো দেখি, এই যে ১০% মানে বর্ষাকাল, সবচেয়ে কম জন বর্ষাকাল পছন্দ করে, আর কতজন বলো দেখি, ১৮০ জনের ১০% সমান ১৮০×১০/১০০, ১৮ জন। ঠিক আছে, ১৮ জন পছন্দ করে। তারপর বলছে কি কতজন গ্রীষ্মকাল পছন্দ করে লিখি, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল ২০%, তাহলে গ্রীষ্মকাল পছন্দ করে কতজন, ১৮০ জনের ২০% সমান ১৮০×১০০, ৮×৩৬=৩৬জন, ৩৬ জন হয়ে গেল। ঠিক আছে, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে, বলো দেখি কোনটা হবে, এটাই হবে বর্ষাকাল, ৪ নম্বর, সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল চিহ্নিত করা হয়েছে, তাই না, করা হয়েছে। ঠিক আছে, ৪ নম্বর গেল। ৫ নম্বর বলেছে কি যে নিজে পাইচিত্র দেখি ও আরও দুটি নতুন প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি, বলেছে তোমাদের ইচ্ছা মতো আরও দুটা কোশ্চিন তোমরা তৈরি করো। তো আমরা কী করতে পারি বলো দেখি, আমাদের সবচেয়ে বেশি হলো, সবচেয়ে কম হলো, গ্রীষ্মকাল হলো, এবার আমরা বলতে পারি যে কতজন লোক, মনে করো ৫ নম্বর একটা বানালাম, কতজন লোক বসন্ত কাল
पचंद कर ठीक है कत जन लोक हमारे बार कर कत जन बोलते 180 जनर 30% समान समान 180 इंटू 30 बाई कत 30 बाई कत बोलो देखी 100 आठ तीन 24 2 तीन के 3 5 54 हेलो एबार आरो एक प्रश्न जो तैरि करते मन करो और एक धरल जे बर्षाकाल एर केंद्रीय कोण कत मैं केंद्रीय कोण बार करते बोले तो केंद्रीय कोण बार कर कत बोलो देखी 360 डिग्री एर 40% ना तो 40 बाई 100 समान समान 360 इंटू 4 बाई 40 बाई 100 काटाकाटी कर देव कत है 6 24 2 4 3 12 13 14 144 डिग्री ठीक है तहले तुम्हारा इच्छा मत आरो अन्य कोनो प्रश्न तैरि करते पारो कोनो समस्या नहीं तो आज के आमादेर कोषे देखी 2 एर समस्त कोश्चिन समाधान करा हलो संगे थाकार जन्य असंख्य धन्यवाद देखा होच्छे परेर भिडियोते हैव ए नाइस डे।